মালদা জেলা প্রশাসনের পর এবার করোনা থাবা জেলা পরিষদে। করোনায় আক্রান্ত হলেন জেলা পরিষদের 31 জন কর্মী। এই পরিস্থিতিতে জেলা পরিষদের সদস্যদের জেলা পরিষদে আসতে নিষেধ করে দেয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। জেলা পরিষদের কাজকর্ম টেলিফোনের মাধ্যমে বা ভার্চুয়ালি করা হবে বলে জানা গেছে। খুব জরুরি ভিত্তিতে কাজ থাকলেই সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে জেলা পরিষদে আসা যেতে পারে বলে শুক্রবার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত পরশুদিন জেলা পরিষদের কর্মচারীদের করোনা টেস্ট করা হয়। গতকাল সন্ধ্যার সময় আমাদের কাছে রিপোর্ট আসে যে কর্মচারীদের মধ্যে প্রায় 31 জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। সেই দিকে লক্ষ্য রেখে যাতে আর করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি না পায়, তার ফলে তার উপর দাঁড়িয়ে আমাদের কাছে নির্দেশ আসে যে খুব জরুরি কাজ না থাকলে জেলা পরিষদের মেম্বাররা যাতে না আসে, এবং যদি খুব দরকার থাকে তাহলে ফোনের মাধ্যমে জেলা পরিষদের আধিকারিকদের সঙ্গে কথা বলে কাজটা করে নিতে পারে। আর আসতে গেলে করোনার যে নির্দেশ, সরকারি নির্দেশ, সমস্ত বিধি মেনে জেলা পরিষদে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।